এমনিতে তলানিতে দুজনের সম্পর্ক সাকিব ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ববি তার জীবনের অতীত। এই সূত্রে আরো খবর, তাদের ডিভোর্স হতে চলেছে। সম্পর্কে ছিলেন অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে। 2017 সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন এবং আমি বুঝতে পারিনি কেন। তো ফোন রিসিভ করার সাথে সাথেই উনি খুবই রিয়াক্ট করেছে এবং সেটা উনি নিজেও স্বীকার করেছেন পরবর্তীতে যে উনি খুব বাজে ব্যবহার করেছিলেন। তো আমার জায়গাটা থেকে ছিল যে আমি তো আসলে যেভাবে করে আমাকে প্রেজেন্ট করা হয়েছে আমি তো এটার মধ্যে নেই পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি। আমি স্পষ্ট করে আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সাকিব খান নিজেও এগুলো আসলে রেফারেন্স আমি দিচ্ছি এই কারণেই যেগুলো আছে সব জায়গায়, সব টিভি চ্যানেল বা সব নিউজে আপনারা নিজেরাও জানেন। তো আজকে কথা প্রসঙ্গে আসছে বলে আমি বলছি যে অপুদিকে হয়তো অনেক সময় উনি বলেছেন যে কোনো একটা টিভি চ্যানেলে, আমি ঠিক মনে করতে পারছি না, যে আপত্তিকর অবস্থায় কোনো হিরোর সাথে বা কোনো একটা কোনোভাবে উনি বলছেন যে সেখানে, এগুলো আসলে তখনকার ইস্যুগুলো আমি বলছি, অন্য কারোর সাথে প্রবলেম ইস্যু উনি দেখেছে বা উনি আপনাকে হাতে নাতে ধরেছে। এদিকে সুপারস্টার সাকিব খান প্রথম দিকে বুবলির বিষয়গুলো নিয়ে চুপচাপ থাকলেও মুখ না খুললেও, এখন কিন্তু সাকিব খান এই বিষয়গুলো তিনি ক্লিয়ার করে দিয়েছেন। বুবলির সঙ্গে তিনি আর সংসার করছেন না, কারণ যে সাকিব খানকে ঠকিয়েছে নায়িকা বুবলি। নায়িকা বুবলি তিনি তার প্রথম বিয়ের কথা গোপন করে সাকিব খানকে ঠকিয়ে বিয়ে করেছে। পরবর্তীতে যখন ব্যাপারগুলো খোলাসা হয় সেই সময় সবকিছু ক্লিয়ার করেছেন সাকিব খান। সাকিব খান গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন বুবলির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যদিও সাকিব খান খোলাসা করে এখনো কিছু বলেননি, তবে তিনি বলেছেন সন্তানের জন্য তিনি মুখ খুলতে পারছেন না। সাকিব খান এও স্বীকার করেছেন শেজাদ খান বীর তার সন্তান, সন্তানের প্রতি তার দায়িত্ব কর্তব্য ঠিক আগের মতোই থাকবে, কিন্তু বুবলির সঙ্গে তার সম্পর্ক কোনোভাবে ধরে রাখা সম্ভব নয়। বিবাহিত নারীকে কখনোই তিনি বিয়ে করতে চাইনি। অপু যাই করুক, অপু কিন্তু সাকিব খানের প্রথম স্ত্রী। অপু কাউকে ঠকিয়ে বিয়ে করেনি এবং অন্যের স্বামীকেও তিনি টেনে নিয়ে বিয়ে করেননি, যেটা করেছে বুবলি। বুবলি নিজে বিবাহিত হয়েও আরেকজনের সংসারে বাদ সেজেছে। অপু বিশ্বাসের সোনার সংসার তিনি ভেঙে দিয়েছেন। বর্তমানে বুবলি সাকিব খানের জীবনের অতীত। সূত্রের খবর, তাদের ডিভোর্স হতেও চলেছে। আর এ সময় বাংলাদেশের এক সাংবাদিক দাবি করেছেন যে সাকিব খান বুবলির প্রথম স্বামী নয়, আগেও বিয়ে হয়েছিল বুবলির, এমনটি তিনি বললেন। এখন এই নিয়ে জোর চর্চা চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। যদিও ব্যাপারগুলো নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি বুবলি, যেখানে বুবলি কোনো কিছু হলেই লাইভে এসে ব্যাপারগুলো নিয়ে তোলপাড় করে দেন। এখানে এত বড় একটা কথা বুবলিকে নিয়ে ছড়িয়ে গেল, কিন্তু বুবলি এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কেন মুখ খুলছেন না, এমন প্রশ্ন এখন সবার মনে। আতিকুর রহমান পূর্ণিয়া নামের এক সাংবাদিক দাবি করেন, আগে চট্টগ্রামের কাশেম নামের এক ব্যবসায়ীর ছেলে সেলিমের সঙ্গে বিয়ে হয়েছিল বুবলির।